অ্যাডভোকেট শামসুল আলম সাদ্দাম বাংলাদেশের সাথে কথা বলেন তার লেখা বই স্মার্ট বাংলাদেশের রূপকার শেখ হাসিনা বই নিয়ে। বই বাজার প্রকাশনী থেকে আবার আমার বই এসেছে স্মার্ট বাংলাদেশের রূপকার শেখ হাসিনা। এটা আমার নবম বই। এই বইটিতে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের রূপান্তরিত হওয়ার যে মেসেজটি, এটা আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরেছি। জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষের ভাগ্য, এদেশের মানুষের শিক্ষা, প্রত্যেকটি ক্ষেত্রে উন্নয়নের জন্য যিনি কাজ করে যাচ্ছেন, ডিজিটাল বাংলাদেশ থেকে এই স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করার জন্য তার যেই অক্লান্ত পরিশ্রম এবং যে চেষ্টা, সেই বিষয়টি আমি সংক্ষিপ্তভাবে এখানে তুলে ধরার চেষ্টা করেছি।